আসসালামু আলাইকুম, আমি মিনাজুল ইসলাম, লেখাপড়া অনলাইনের আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের পার্ট ছয় থেকে সাত নিয়ে আলোচনা করব। তো পার্ট ছয় থেকে সাতে কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে তোমাদের আগে একটু ধারণা দিয়ে নেই যে পার্ট ছয় থেকে সাথে আমরা কী কী জিনিস নিয়ে আলোচনা করব। পার্ট ছয় থেকে সাথে আমরা আলোচনা করব হচ্ছে উদ্ভিদ টিস্যু নিয়ে, যে উদ্ভিদের টিস্যুগুলো কী আর এই টিস্যুগুলো কী কীভাবে ভাগ করা যায়, বা এই টিস্যুগুলোর কাজ কী, বা এই টিস্যুগুলো অ্যাকচুয়ালি কী কারণে উদ্ভিদে রয়েছে, বা এদের ভূমিকা কী উদ্ভিদে। তো প্রথমে আমরা জেনে নিই যে টিস্যু কী জিনিস। কয়েকটা কোষ যখন একসাথে মিলে একই ধরনের কাজে নিয়োজিত থাকবে বা একই ধরনের কাজ করবে তখন তাদেরকে বলা হয় হচ্ছে টিস্যু। অর্থাৎ কতগুলো আমরা যে একটু আগে কোষ সম্পর্কে জেনেছি কতগুলো ভিডিওতে, আগের ভিডিওগুলোতে আমরা কোষ নিয়ে আলোচনা করেছি, তো এই ভিডিওতে আমরা হচ্ছে টিস্যু নিয়ে আলোচনা করব। তো যে কোষগুলোর কথা বলেছিলাম সে একই টাইপের কতগুলো কোষ যখন একত্রিত হয়ে একই টাইপ কাজ করবে তখন সে কোষগুচ্ছগুলোকে আমরা বলবো কি এক একটা টিস্যু। তো জীবদেহের একেবারে ক্ষুদ্রতম একক কী? ক্ষুদ্রতম একক হচ্ছে টিস্যু, সরি ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। কতগুলো কোষ মিলে গঠন হচ্ছে টিস্যু, আর কতগুলো টিস্যু মিলে গঠন হচ্ছে এক একটি তন্ত্র, কতগুলো তন্ত্র মিলে এক একটি অঙ্গ, আর টোটাল কয়েকটি অঙ্গ মিলে আমাদের হচ্ছে ফুল বডিটা তৈরি হচ্ছে। তো এই জেনে নিলাম আমরা হচ্ছে টিস্যু কী জিনিস। তো এখন উদ্ভিদ টিস্যু কী? সেম জিনিসটা, যে ধরনের টিস্যুগুলো উদ্ভিদে থাকে সেগুলো হচ্ছে উদ্ভিদ টিস্যু, সিম্পল। তাহলে হচ্ছে উদ্ভিদ টিস্যু আমরা কী জানলাম? উদ্ভিদ দেহের কতগুলো কোষ যখন একত্রিত হয়ে একই ধরনের কাজে নিয়োজিত থাকবে তাদেরকে আমরা বলবো হচ্ছে উদ্ভিদ টিস্যু। এই জানলাম আমরা টিস্যু কী জিনিস। তো উদ্ভিদ টিস্যুকে কয় ভাগে ভাগ করা যায় এটা আমরা ফার্স্টে জানা লাগবে। উদ্ভিদ টিস্যুকে দুই ভাগে ভাগ করা যায়। দুইটা ভাগ কী কী? একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু। তাহলে উদ্ভিদ টিস্যুকে কয় ভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু। আর একটা প্রকারভেদ আছে, সেটা হচ্ছে ক্ষরণকারী টিস্যু। বাট তোমাদের এই শ্রেণীতে ক্ষরণকারী টিস্যু সম্পর্কে আলোচনা করানি, সো তোমরা পরবর্তী শ্রেণীতে বা হচ্ছে আরেকটু বড় হলে তখন তোমরা আস্তে আস্তে সেই টিস্যু নিয়ে আলোচনা পড়বে। বাট আপাতত যেহেতু আমাদের দুই ধরনের টিস্যু নিয়ে আলোচনা করা হয়েছে আমরা তাই দুই ধরনের টিস্যু সম্পর্কেই তোমাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো চলো প্রথমে ভাজক টিস্যু নিয়ে জানি। ভাজক টিস্যু হচ্ছে এমন টিস্যু যেটা হচ্ছে বিভাজিত হতে পারে। অর্থাৎ আমরা যেমন দেখেছিলাম কিছুদিন আগে এই কোষ নিয়ে যখন আলোচনা করেছিলাম আমরা বলেছিলাম কোষ হচ্ছে পরবর্তী প্রজন্ম সৃষ্টি করতে পারে। সো ভাজক টিস্যু হচ্ছে এমন টিস্যু যাদের কোষগুলো হচ্ছে বিভাজন ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ এরা নতুন প্রজন্ম সৃষ্টি করতে পারে। অর্থাৎ ভাজক টিস্যু হচ্ছে তাহলে এমন টিস্যু, কোন টিস্যু? যেটা হচ্ছে নিজের পরবর্তী প্রজন্ম সৃষ্টি করতে পারে। এখানে সরাসরি কিন্তু টিস্যু বিভাজিত হয় না, জেনারেলি হচ্ছে ভাজক টিস্যুর যে কোষগুলো সেই কোষগুলো হচ্ছে বিভাজন করে থাকে বা হচ্ছে বিভাজন করে সংখ্যা বৃদ্ধি করতে থাকে, পরবর্তী প্রজন্ম সৃষ্টি করতে থাকে, যার ফলে এদের হচ্ছে আকৃতির বৃদ্ধি ঘটে। তো সিম্পলি হচ্ছে যে টিস্যুর কোষগুলো হচ্ছে বিভাজন ক্ষমতা সম্পন্ন সেগুলো হচ্ছে ভাজক টিস্যু, আর যে টিস্যুর কোষগুলো হচ্ছে বিভাজন ক্ষমতা সম্পন্ন না সেগুলো হচ্ছে কি? স্থায়ী টিস্যু। তবে এখানে আরেকটি বিষয় তোমাদের বলি, ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু জন্ম হতে পারে, কিন্তু কখনও কোনো স্থায়ী টিস্যু থেকে ভাজক টিস্যু জন্ম হতে পারে না। কারণ আমরা জানি যে ভাজক টিস্যু হচ্ছে বিভাজন ক্ষমতা সম্পন্ন। তো ভাজক টিস্যু থেকে এমন একটা টিস্যু সম্পন্ন উৎপন্ন হলো যেটা হচ্ছে আর বিভাজন ক্ষমতা সম্পন্ন না, বা হচ্ছে এটা আর বিভাজিত হতে পারছে না, তখন সেটা হচ্ছে স্থায়ী টিস্যু হয়ে যাবে। বাট স্থায়ী টিস্যু থেকে জেনারেলি আমরা কখনো এরকম দেখি না যে স্থায়ী টিস্যু থেকে এমন একটা টিস্যু জন্ম নিচ্ছে যেটা হচ্ছে একটি ভাজক বিভাজন ক্ষমতা সম্পন্ন টিস্যু জন্ম দিচ্ছে। সো তাহলে এখান থেকে আমরা বলতে পারছি কি ভাজক টিস্যু হচ্ছে স্থায়ী টিস্যু জন্ম দিতে পারে, বাট স্থায়ী টিস্যু কখনোই হচ্ছে ভাজক টিস্যু জন্ম দিতে পারে না। তো চলো ভাজক টিস্যুর বৈশিষ্ট্যে আমরা একটু ঢুকি। ভাজক টিস্যু হচ্ছে বিভাজন ক্ষমতা সম্পন্ন, যেটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য বললাম। সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে এরা হচ্ছে বর্ধিত অংশ থাকে। একটা উদ্ভিদ বর্ধন হয় কোথায়? হয় তাদের শাখা প্রশাখায় বা হচ্ছে প্রস্থে, না হয় হচ্ছে তাদের উপরের অংশ যেটা দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটে। অর্থাৎ যে অংশগুলো বৃদ্ধি ঘটবে উদ্ভিদের সে অংশগুলোতে হচ্ছে ভাজক টিস্যু থাকবে। তাহলে আমরা কী বুঝলাম? যে অংশ থেকে হচ্ছে বাড়ছে উদ্ভিদটা বা হচ্ছে উদ্ভিদের শাখা প্রশাখা যে অংশ থেকে বৃদ্ধি পাচ্ছে বা হচ্ছে উদ্ভিদ উপর থেকে যে অংশটা কাণ্ডে বৃদ্ধি পাচ্ছে সেই অংশটা হচ্ছে ভাজক টিস্যু থাকবে। সো এই ছিল হচ্ছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। চলো এবার ভাজক টিস্যুর কাজ সম্পর্কে জানি। ভাজক টিস্যুর প্রথম কাজ হচ্ছে নতুন টিস্যু আর হচ্ছে নতুন কোষ সৃষ্টি করা, যেটা বললাম একটু আগে যে বিভাজন বলতে হচ্ছে কিন্তু আমরা সরাসরি টিস্যুর বিভাজন বুঝি না, আমরা বুঝি হচ্ছে কোষের বিভাজন, আর কোষের বিভাজনের ফলে হচ্ছে নতুন কোষ সৃষ্টি হয় বা হচ্ছে নতুন টিস্যু সৃষ্টি হচ্ছে। এছাড়াও দৈর্ঘ্য প্রস্থের বৃদ্ধি, যেটা আমি একটু আগে বললাম যে উদ্ভিদের হচ্ছে বর্ধনশীল অংশে
ভাজক টিস্যু থাকে অর্থাৎ যেহেতু বর্ধনশীল অংশে থাকে সো এরা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের বৃদ্ধির জন্য এরাই মূলত ভূমিকা পালন করে থাকে এছাড়া হচ্ছে নতুন টিস্যুর উৎপত্তি করে থাকে যেটা আমি তোমাদের একটু আগে বলেছি ভাজক টিস্যু থেকে হচ্ছে নতুন টিস্যু সৃষ্টি হয় সেটা ভাজক টিস্যু হতে পারে সেটা হচ্ছে স্থায়ী টিস্যু হতে পারে যদি ভাজক টিস্যু থেকে সৃষ্ট টিস্যুটা আবার নতুন করে হচ্ছে বিভাজন করতে পারে তখন সেটা হচ্ছে ভাজক টিস্যু হয়ে যাবে আর যদি সে নতুন বিভাজন করতে না পারে তখন সে হয়ে যাবে কি স্থায়ী টিস্যু এই ছিল ভাজক টিস্যু রিলেটেড আলোচনা চলো এবার আমরা হচ্ছে স্থায়ী টিস্যু নিয়ে কিছুটা আলোচনা করি স্থায়ী টিস্যু নিয়ে আলোচনা করলে প্রথমে আমরা পাবো হচ্ছে এদের টিস্যু হচ্ছে বিভাজন ক্ষমতা সম্পন্ন না বা এরা হচ্ছে কখনো বিভাজন করতে পারে না আর এরা সব সময় উৎপন্ন হবে কি থেকে ভাজক টিস্যু থেকে অর্থাৎ যেহেতু এরা হচ্ছে বিভাজন ক্ষমতা সম্পন্ন না সো কোনো স্থায়ী টিস্যু থেকে একটা নতুন স্থায়ী টিস্যু বা হচ্ছে একটা ভাজক টিস্যু উৎপন্ন হওয়া সম্ভব না সো ভাজক টিস্যু থেকে যে টিস্যুটা জন্ম হয়ে বিভাজন ক্ষমতা সম্পন্ন হবে না সেটাই হচ্ছে হয়ে যাবে কি স্থায়ী টিস্যু সো এই ছিল স্থায়ী টিস্যুর প্রথম বৈশিষ্ট্য এরপর বললাম যেটা বিভাজন ক্ষমতা নেই সেটা আমি তোমাদের আগে থেকেই বলে আসছি এরপরে এদের হচ্ছে আকৃতি সবসময় নির্দিষ্ট থাকবে এরা হচ্ছে আকৃতি চাইলেই পরিবর্তন করতে পারবে না অর্থাৎ এদের শেপ যেটা বা হচ্ছে এদের যে সাইজ যেটা সেটা হচ্ছে সবসময় ফিক্সড থাকবে আর এই ধরনের কোষগুলো বা এই ধরনের টিস্যুগুলো উদ্ভিদের হচ্ছে সর্বত্র দেখা যায় যেটা আমরা ভাজক টিস্যুর ক্ষেত্রে দেখেছিলাম যে উদ্ভিদের কেবলমাত্র বর্ধনশীল অংশে আমরা এই ধরনের টিস্যুগুলো দেখতে পেয়েছি কিন্তু স্থায়ী টিস্যু যেটা সেটা হচ্ছে উদ্ভিদের সর্বত্র আমরা চাইলে দেখতে পাবো এই ছিল হচ্ছে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য স্থায়ী টিস্যুর কাজ কী কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত ও পরিবহন করা অর্থাৎ এরা হচ্ছে খাদ্য প্রস্তুত করে আর খাদ্য হচ্ছে উদ্ভিদের একটা জায়গা থেকে অন্য বিভিন্ন জায়গায় হচ্ছে নিয়ে যায় অর্থাৎ উদ্ভিদে যদি মূল থেকে যখন বিভিন্ন জৈবিক পদার্থ বা হচ্ছে অজৈব লবণ গ্রহণ করে তখন সেটা হচ্ছে এই স্থায়ী টিস্যু উদ্ভিদের বিভিন্ন জায়গায় হচ্ছে সাপ্লাই দিয়ে থাকে বা হচ্ছে উদ্ভিদের বিভিন্ন পার্টসে নিয়ে যায় এছাড়াও আছে দেহ গঠন ও দৃঢ়তা প্রদান অর্থাৎ হচ্ছে দেহের কোষগুলো এক একটা বিভাজিত হয়ে হচ্ছে একটা কোষের সাথে একটা কোষ বসে এদের হচ্ছে দুঃখিত এরা হচ্ছে বসে দেহটা গঠন করবে এছাড়াও এদের হচ্ছে দেহের দৃঢ়তা প্রদান করবে তো এই ছিল হচ্ছে আমাদের ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু নিয়ে আলোচনা তো ভাজক টিস্যু কী ছিল ভাজক টিস্যু হচ্ছে যে হচ্ছে স্থায়ী টিস্যু জন্ম দিয়ে থাকে আর এরা হচ্ছে কি করে থাকে বিভাজন ক্ষমতা সম্পন্ন অর্থাৎ এরা হচ্ছে পরবর্তী প্রজন্ম সৃষ্টি করতে পারে আর এরা হচ্ছে ক্রমশ বিভাজিত হতে পারে অর্থাৎ হচ্ছে নিজের অনুরূপ সৃষ্টি করতে পারে এছাড়াও দেখেছিলাম যে এরা হচ্ছে আকৃতি বিভিন্ন হয়ে থাকে বিভিন্ন আকৃতির হতে পারে এছাড়া এরা হচ্ছে বর্ধনশীল অংশে থাকে আর এদের কাজ কী দেখেছিলাম এদের কাজ দেখেছিলাম নতুন কোষ সৃষ্টি বা হচ্ছে নতুন টিস্যু সৃষ্টি করা এছাড়া দৈর্ঘ্য প্রস্থের বৃদ্ধি করা দেখেছিলাম এদের বৈশিষ্ট্যের মধ্যে বা হচ্ছে কাজের মধ্যে এছাড়া নতুন টিস্যুর উৎপত্তি অর্থাৎ নতুন ভাজক টিস্যু বা হচ্ছে নতুন স্থায়ী টিস্যুর উৎপত্তি করা পুরাটাই হচ্ছে এই ভাজক টিস্যুর কাজ আর স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কী দেখেছিলাম ভাজক টিস্যু হতে উৎপন্ন হয় বিভাজন ক্ষমতা নেই অর্থাৎ এরা হচ্ছে নতুন প্রজন্ম সৃষ্টি করতে পারে না নির্দিষ্ট আকৃতির অর্থাৎ হচ্ছে এদের সাইজ এবং শেপ সবসময় সেম থাকবে এদের সাইজ এবং শেপ হচ্ছে ডিফারেন্স থাকবে না বা হচ্ছে বৈচিত্র্য দেখতে পাবো না আমরা সাইজ অ্যান্ড শেপে এছাড়াও হচ্ছে এদের হচ্ছে উদ্ভিদের সর্বত্র দেখা যায় যেটা হচ্ছে ভাজক টিস্যুর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে উদ্ভিদের কেবলমাত্র বর্ধনশীল অংশে আমরা দেখতে পাবো বাট এদের হচ্ছে স্থায়ী টিস্যুর ক্ষেত্রে আমরা দেখতে পাবো উদ্ভিদের সর্বত্র হচ্ছে আমরা এই ধরনের টিস্যুগুলো দেখতে পাবো আর এদের কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা এবং খাদ্য হচ্ছে উদ্ভিদে পরিবহন করা অর্থাৎ উদ্ভিদের এক স্থান থেকে অন্য স্থানে হচ্ছে খাদ্যগুলো পৌঁছে দেওয়া বা হচ্ছে খাদ্যগুলো নিয়ে যাওয়া এছাড়া দেহ গঠন ও দৃঢ়তা প্রদান করা অর্থাৎ দেহে হচ্ছে গঠন করা বা হচ্ছে এক একটা কোষ যেহেতু গঠন এক একটা কোষ মিলিত হয়ে হচ্ছে টিস্যু উৎপন্ন করেছিল টিস্যু উৎপন্ন হয়েছে তন্ত্র তন্ত্র মিলে হচ্ছে গঠন তন্ত্র মিলে হচ্ছে অঙ্গ গঠন করেছিল এইভাবে হচ্ছে উদ্ভিদের একটা টোটাল উদ্ভিদ গঠনের ক্ষেত্রে কী কাজ করেছে এই স্থায়ী টিস্যুগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এছাড়া হচ্ছে উদ্ভিদের দৃঢ়তা প্রদান করার ক্ষেত্রেও এই টিস্যুগুলো কাজ করে থাকে তো এই ছিল আমাদের উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা তো উদ্ভিদ টিস্যুর আলোচনা সম্পর্কে যেহেতু আমরা জানলাম সো পরের ভিডিওতে যে আমরা হচ্ছে এ আরেকটু অগ্রসর হয়ে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো এই ভিডিওতে তোমাদের যদি কোনোরকম কোনো কনফিউশন থেকে থাকে বা তোমাদের মনে যদি কোনো প্রশ্ন জেগে থাকে তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে সেটি আমাদের জানাবে আমরা পরবর্তীতে একটি ভিডিও ক্রিয়েট করে এই চ্যাপ্টার শেষে একটি ভিডিও ক্রিয়েট করে তোমাদের সকল কনফিউশন ক্লিয়ার করব বা হচ্ছে তোমাদের সকল
প্রশ্নের উত্তর দিব তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলটি যদি এখনো তোমরা সাবস্ক্রাইব করে না থাকো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবে তাহলে যখনই আমরা পরবর্তী ভিডিও আপলোড দেব তোমরা তার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ